নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও আর ওয়েলকাম টু দ্য মার্কেট। অবশ্যই গতকালের ওয়ার্ল্ড কাপ রিলেটেড যে বাগটা ছিল টুর্নামেন্ট সংক্রান্ত, সেটার কারণে এবং জেনারেলি এই লাস্ট দুদিনে এই যে মার্কেটটা আছে আমাদের, সেটা কিন্তু অনেক অনেকখানি ড্রাস্টিক একটা চেঞ্জের মধ্যে দিয়ে গেছে। এবং সত্যি কথা বলতে, এখন যদি তুমি তোমার টিম স্ক্রিনটায় যাও, তাহলে তুমি লক্ষ্য করবে মোটামুটি দুদিন আগে আর আজকের মধ্যে তোমার টিম ভ্যালুটা হয়তো প্রায় 100 মিলিয়ন পড়ে গেছে। বিকজ দ্য এন্টায়ার মার্কেট যেটা রয়েছে গেমে, সেটা এখন ইজ ইন আ ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই আজকে আমরা এটা নিয়ে কথা বলছি না যে কী করে এই মার্কেটে তুমি তোমার প্লেয়ারদের বেচবে, বিকজ প্রথমেই যেটা আমি বলতে চাই এখানে, অ্যান্ড দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তুমি যদি এরকম কোনো প্লেয়ারকে হোল্ড করছিলে বা এরকম কোনো প্লেয়ার আছে যারা তোমার মেইন টিমের প্লেয়ার যাদেরকে তুমি ভবিষ্যতে বেচবে ভাবছিলে, এই সময়টা কিন্তু একদমই সেই সময়টা নয়, বিকজ পুরো মার্কেটটা এখন একটা ভীষণ অদ্ভুত জায়গায় আছে। এবং হোপফুলি আর কদিন পরে গেলে আস্তে আস্তে তুমি এই কার্ডগুলোর জন্য একটু হলেও বেশি ভ্যালু পাবে, একটু তোমাকে মার্কেটটা ট্র্যাক করতে হবে বটে, বাট জেনারেলি এই সময়টা কার্ড বেচার জন্য একটা খুবই খারাপ সময়। বাট যেহেতু এটা কার্ড বেচার জন্য একটা খুবই খারাপ সময়, তার মানে অবশ্যই দ্য অপোজিট এটাও সত্যি, তার মানে এখন কিন্তু অ্যাকচুয়ালি এরকম অনেক কার্ড আছে যেগুলো হয়তো কেনার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে, এবং সেই কার্ডগুলোকে কেনার এটা কিন্তু একটা মোর দ্যান আইডিয়াল সময়। অবশ্যই এই ক্ষেত্রে প্রথমে যে ইভেন্টটা দিয়ে আমি শুরু করব, সেই ইভেন্টটা হচ্ছে হিরোজ জার্নি, বিকজ হিরোজ জার্নিতে একটা বড় সড়ো শিফট তুমি এখানে লক্ষ্য করবে। অবশ্যই দ্য ফার্স্ট 3 কাজ যারা 100 রেটেড ছিল, তাদের মধ্যে তোমার যদি কাউকে নেওয়ার ইচ্ছে থেকে থাকে একমাত্র কর্ডোবা ছাড়া, বিকজ কর্ডোবাকে আমার মনে হয় কেউই ক্লেম করেনি, বাট তুমি যদি ডেমসি বা গোমেজ এই দুটো কার্ডের মধ্যে কোনো একটাকে নিতে চাইছিলে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম, বিকজ 10 মিলিয়নেরও নিচে এই কার্ডগুলোকে পাওয়া ইজ অ্যান অ্যাবসলিউট ওয়েন। বাট তাছাড়া এই যে এন্টায়ারিটি অফ প্রথম লাইনটাও রয়েছে আমাদের 104 রেটেড কার্ডগুলো, উইথ জিনোলা বিং দ্য কার্ড যার সবচেয়ে বেশি ফল হয়েছে, দিস সেকশন কিন্তু আবার ইজ অ্যান অ্যাবসলিউট ওয়েন। কেন? বিকজ এই যে এক্সচেঞ্জগুলো রয়েছে এই 104 রেটেড হিরোজ জার্নি কার্ডদের, সেগুলো তোমাকে যদি অ্যাকচুয়ালি করতে হয় তাহলে কিন্তু অ্যারাউন্ড 29 মিলিয়ন তোমার খরচা হতোই, 29 থেকে 30 মিলিয়ন টু গেট এনি অফ দিস কার্ডস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্য ফ্যাক্ট দ্যাট সামওয়ান লাইক জিনোলা এখন 23 মিলিয়নে রয়েছে ইজ অ্যান অ্যাবসলিউট ওয়েন। তুমি মার্কেট থেকে নিলে এই মার্কেট ভ্যালু এক্সেসিভ যেটা লাগছিলো সেটা বাঁচাতে পারবে, এক। আর সেকেন্ডলি অবশ্যই এরকম অনেক কার্ড আছে এখানে, যেহেতু হিরোজ জার্নি ম্যাক্সিমাম তুমি দুটো কার্ডই নিতে পারো এক্সচেঞ্জ টাইমটার মধ্যে, সেই জায়গা থেকে এরকমও একটা সুযোগ আছে যেখানে তুমি এক্সেস আরেকটা হিরোজ জার্নি কার্ড ডাইরেক্টলি মার্কেট থেকেই নিয়ে নিতে পারো, যার জন্য তোমাকে অ্যাডিশনালি যে এক্সট্রা টাকাটা খরচা করতে হতো সেই টাকাটা এখন ইজ অ্যাট অ্যান অল টাইম লো। স্পিকিং অফ, এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা যেটা মেজর চেঞ্জ এসছে সেটা অবশ্যই এই প্রোগ্রামের বাইরেও, কোথায়, সেটা হচ্ছে জেনারেলি ইন অ্যাভেলেবিলিটি অফ কার্ডস আমাদের মার্কেটে। অর্থাৎ অবশ্যই তুমি জানো যে এই যে 97 কার্ডগুলো রয়েছে বা ইনফ্যাক্ট 95 যেগুলো তোমার বেসিক্যালি এক্সচেঞ্জেসের জন্য লাগে, সেই কার্ডগুলো অনেক সময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, বা যদি থাকেও তাহলে অনেক বেশি মার্কেট ভ্যালুতে অ্যাভেলেবেল থাকে। এই মুহূর্তে যদিও আমাদের এই 97 কার্ডগুলোর জন্য যেটা লোয়েস্ট মার্কেট ভ্যালু অর্থাৎ 1.8 মিলিয়নে অল দিস কার্ডস আর ফ্ল্যাট লাইন, এবং প্রত্যেকের যথেষ্ট সাপ্লাই আছে ইন দিস মার্কেট। অর্থাৎ আবার এই ক্ষেত্রে আমি দেখছি বুন্দেসলিগার 97 যেটা তোমার লাগবে কোলারের জন্য, বাট তুমি যদি প্রিমিয়ার লিগও দেখো অবশ্যই এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে যে খুবই সহজ এই মুহূর্তে এই কার্ডগুলোকে পাওয়া, এক। এবং সেকেন্ড আর মোর ইম্পর্টেন্টলি হচ্ছে যে এই যে কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার এখন কাজে না লাগুক, ভবিষ্যতেও কোনো না কোনো এক্সচেঞ্জে কাজে লাগবে। সো আবার তোমার কাছে যদি এক্সেস কিছু মার্কেট ভ্যালু থাকে আর তুমি এক্সচেঞ্জ কন্ডিশনের জন্য এই 97 কাজ বা এই ধরনের কাজের খোঁজে ছিলে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম এই ধরনের কার্ডগুলোকে নিয়ে নেওয়ার, বিকজ একদম লোয়েস্ট যে মার্কেট ভ্যালুটা সেখানে কিন্তু এই কার্ডগুলো দাঁড়িয়ে আছে। অবশ্যই এরপরে আমাদের কথা বলতে হবে অ্যাবাউট পিনাকেল কাজ, প্রবাবলি আরেকটা ডিপার্টমেন্ট যেখানে দিস ফল
has been very very significant. Motamuti ei je 104 rated center back ra chilo ba in fact 103 rated right back rao chilo era around 50 million e chilo before the crash. Ekhon all of them are 40 to 35 million. In fact, sobche interesting byapar amar jonno is not in these cards, obosshoi Rudiger ba Koulibaly, it's in someone like Pogba, jar market value 103 card howa sotto is around 27 theke 30 million, an absolute win for me. And generally the fact je maner moto card is at 34 million ebong there are sell orders, kintu ei muhurte tumi dekhcho there are buy orders, but sell order prai asche and people can actually get these cards. Orthat Haaland er je market value ta tar bhishon kacha kachi tei tumi mane keo peye jaccho ekhane. And in fact তুমি পোগবা ডিলেক্টের মতো কার্ড অবশ্যই পাচ্ছ আর 30 মিলিয়ন, এবং সবচেয়ে ড্রাস্টিক্যালি ফল্ড অবশ্যই অ্যাঞ্জেল দি মারিয়াকে পাচ্ছ অ্যাট 17 মিলিয়ন। দিস কার্ডস আর ভেরি ভেরি মাচ ইন আ পজিশন যেখানে তোমার যদি এদের কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো, বিকজ আবার এটা তোমাকে বুঝতে হবে যে 104 যেহেতু ওদের ওভারঅল, অ্যাটলিস্ট দুটো থেকে তিনটে সামনের ইভেন্ট চলাকালীন এই ওভারঅলটা একদম অবসোলিট হয়ে যাবে না, আবার মোটামুটি ওভারঅল প্রত্যেক ইভেন্টেই বাড়বে এটা আমরা জানি বটে। বাট দ্য ফ্যাক্ট ইজ 104 কারেন্টলি বিং গেমের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওভারঅলস, অ্যাটলিস্ট ফ্রি টু প্লেদের জন্য, অ্যান্ড প্রাইম এড বিং 107 আমরা এক্সপেক্ট করতে পারি যে এই যে পেনাকেল কার্ডগুলো, এই কার্ডগুলো কিন্তু উইল স্টে ইন দ্য মার্কেট এবং উইল স্টে অ্যাজ আ কার্ড যেটাকে নিয়ে তুমি অ্যাকচুয়ালি খেলতে পারবে ভার্সেস অ্যাটাক এবং সব কিছুতেও, ইভেন অ্যাটলিস্ট যখন ওয়ার্ল্ড কাপ আসছে এবং এই ওভারঅলটা পুরনো হয়ে যাবে না বা কম হয়ে যাবে। অবশ্যই এরপরে আমাদের কথা বলতে হবে অ্যাবাউট গ্রুপ স্টেজ চ্যালেঞ্জার্স, কারণ এটা যদিও একটা কারেন্টলি অনগোয়িং ইভেন্ট এবং এই ইভেন্টেও বেশ বেশ কিছু হাই ওভারঅল কাজ আছে, 101 সাকা এবং এই ধরনের কাজ, তুমি যদি অ্যাকচুয়ালি ফ্রি টু প্লে হও কমপ্লিটলি এবং এই 101 কার্ডগুলোকে তোমার নেওয়ার ইচ্ছে থেকে থাকতো বা ইনফ্যাক্ট এই 103গুলোকেও নেওয়ার ইচ্ছে থেকে থাকতো বাট সবাইকে তুমি ক্লেম করতে পারছিলে না, দিস ইজ আগেন দ্য বেস্ট দ্যাট ইট গেটস ইন টার্মস অফ কোন মার্কেট ভ্যালুতে তুমি ওদের মার্কেট থেকে নিয়ে নিতে পারো। সামওয়ান লাইক কারাস্কো ট্র্যাজেক্টরিটা দেখলে তুমি বুঝতে পারবে যে এই কার্ডটা ইজ অ্যাট অল টাইম লো, 10 মিলিয়নে একটা 103 কার্ড, দিস ইজ আগেন ইন মাই ওপিনিয়ন একটা অ্যাবসলিউট উইন, 103 ওভারঅলের একটা কার্ড, এবং অবশ্যই তোমার কাছে যদি আলদসারি না থেকে থাকে যথেষ্ট ভালো স্ট্যাটসের একটা কার্ড। তাছাড়া অবশ্যই সাকার ব্যাপারে তো আমি আগেও কথা বলেছি, বাট সাকা ইজ অ্যাভেলেবেল অ্যাট লেস দ্যান 5 মিলিয়ন, ভাবাই যায় না। অ্যান্ড অবশ্যই তাছাড়া দের ইজ আমাদের মেসি 103 রেটেড স্ট্রাইকার, অ্যারাউন্ড 20-30 মিলিয়ন যে কার্ডটা ছিল সেই কার্ডটা এখন হ্যাজ কনসিস্টেন্ট সেল অর্ডার অ্যাট 16.5 মিলিয়ন, 16.5-15 মিলিয়নেও তুমি এই 103 কার্ডটাকে নিয়ে নিতে পারবে ডিরেক্টলি মার্কেট থেকে। তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না যে তুমি যদি এই কার্ডটাকে ক্লেম করতে না পারো পাস থেকে তাহলে কি হবে, বিকজ আবার এত চিপে মেসি 103 অ্যাভেলেবেল ইজ অ্যান অ্যাবসলিউট অ্যাবসলিউট উইন। এই কার্ডটা ভীষণ ভীষণ ভালো একটা স্ট্রাইকার আর আবার ভীষণ চিপ একটা স্ট্রাইকার অ্যাট দিস পয়েন্ট। এছাড়া অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন আই থিঙ্ক এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ফ্রি টু প্লে প্লেয়ারের জন্য বা জেনারেলি যে কোনো ফিফা প্লেয়ারের জন্য ইজ যে তুমি তাহলে এখন আবার কী করে মার্কেট ভ্যালু তৈরি করবে, নিজের টিমের ভ্যালুটা বাড়াবে, এবং তোমার কাছে এই মুহূর্তে যদি কয়েন জমানো আগে থেকে না থেকে থাকে তাহলে কী করে এখন এই সিচুয়েশনে তুমি অ্যাকচুয়ালি মার্কেট ভ্যালু জমাবে আবার বা তোমার টিমটাকে তৈরি করার জন্য মার্কেট ভ্যালু পাবে এই গেম থেকে। এবারে আনফর্চুনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটার উত্তরটা একটাই এবং সেই প্রশ্নটার উত্তরটা হচ্ছে অপেক্ষা করা। তার কারণটা হচ্ছে যে এই মুহূর্তে এই যে কার্ডের মার্কেট ভ্যালুগুলো এতটা ড্রাস্টিক্যালি ফল করেছে, যতই এটা রিকভার করুক ক্লাউজের ভ্যালু কিন্তু আর কখনোই 50-45 মিলিয়নে যাবে না। তার কারণটা হচ্ছে একবার এই যে ফলটা হয়ে গেল তখন মানুষজন অনেকেই প্যানিক সেলিং করে, যেটা এখন হচ্ছে, তুমি দেখছো ক্লাউজের এত লোয়ার মার্কেট ভ্যালুতেও একটা কিন্তু সেল অর্ডার রয়েছে, এটাই হচ্ছে প্যানিক সেলিং অবশ্যই, এবং যখন এটা হয় তখন মার্কেট ভ্যালুটা ওই জায়গাতেই কম বেশি সেটেল করে যায়, খুব বেশি এটা উঠবে না অ্যাটলিস্ট পুরনো জায়গাতে। সো আনফর্চুনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে যেটা করতে হবে, তোমার এই মুহূর্তে যে টিমটা তুমি তৈরি করে ফেলেছ বা তৈরি করছিলে সেই টিমটা নিয়েই সামনের কয়েকদিন খেলতে হবে। এবার
এটার প্লাস সাইডটা কি, এটার প্লাস সাইডটা হচ্ছে যেহেতু টুর্নামেন্ট যেটা চলছে ওয়ার্ল্ড কাপের সেটা প্রিসেট টিমস এর টুর্নামেন্ট, সেহেতু তোমাকে নিজের টিমটাকে নিয়ে ভাবতে হবে না এক, বাট দুই হচ্ছে এটাই যে তোমাকে অপেক্ষা যেটা করতে হবে সেটা হচ্ছে আপ টিল 17 নভেম্বর, অর্থাৎ নতুন ওয়ার্ল্ড কাপের যে প্লেয়ারগুলো আসছে সেই ওভারঅলটা এবং সেই প্লেয়ারগুলোকে দেখার, বিকজ এই মুহূর্তে দাঁড়িয়ে আনফর্চুনেটলি সবচেয়ে বড় জায়গা আবার মার্কেট ভ্যালু তৈরি করার, আবার টিম ভ্যালু তৈরি করার, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে নতুন ইভেন্টটা, নতুন ইভেন্টের নতুন কার্ডটা, বিকজ আর যাই হয়ে থাক এই মার্কেট ভ্যালু ক্র্যাশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের টিমের যে এক্সিস্টিং প্লেয়ার্স তাদেরকে বিক্রি করে আমরা যে পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুতি নিতে পারবো সেই জায়গাটা কিন্তু বড়সড়ভাবে এবং ভীষণ বড়সড়ভাবে হ্যাজ বিন অ্যাফেক্টেড। আর অবশ্যই নতুন ইভেন্টটা যখন আসছে 17 তারিখ, হোপফুলি এটা থেকে রিকভার করার জায়গা আমরা পাবো। বাট অ্যাগেন এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা ফিফা 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।